করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর লাটে ওঠা পড়াশোনা কিভাবে গতি ফিরে পাবে তা নিয়ে আলোচনা শুরু করেছে, কিন্তু শিক্ষা প্রশাসন এখনো কোনো রূপরেখা প্রণয়ন করতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই অভিভাবকদের প্রশ্ন, চলতি শিক্ষাবর্ষে কিভাবে তাদের সন্তানের পড়াশোনা হবে, কিভাবে পড়াশোনা না হওয়া গত বছরের ঘাটতি পূরণ হবে। এছাড়া কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়েও তথ্য জানতে চেয়েছেন। তবে ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। চলতি শিক্ষাবর্ষের এক মাস পার হতে চললেও এখনও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফায় আগামী 30 জানুয়ারি পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে। ছুটি আরেক দফা বাড়তে পারে, এর ফলে বছরের প্রথম 1.5 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। এই ঘাটতি পূরণও হিমশিম খেতে হবে সংশ্লিষ্টদের। চলতি বছর ছুটি কমিয়ে এই ঘাটতি পূরণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান চালুর প্রাথমিক একটি দিনক্ষণ প্রস্তুত করা আছে, কিন্তু সেই দিনক্ষণটি এখনই সাংবাদিকদের বলা যাবে না। গত রোববার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, আগামী মাসে বা 2 মাস পরে প্যান্ডেমিক কোথায় কোন অবস্থায় থাকবে তা এখনো আমাদের বলবার সুযোগ আসেনি। তবে যে তথ্য আছে তাতে দেখছি আমাদের দেশে করোনা ভাইরাস সংক্রমণের নিম্নগতি। শিক্ষার্থীদের কোন জায়গায় শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, কোন জায়গায় ঘাটতি হচ্ছে, আগামী শিক্ষাবর্ষে কি করে তা পূরণ করব, সমস্ত কিছুই বিবেচনায় নিয়ে কাজ করতে হচ্ছে। যার ফলে আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়েছি। আমরা এখন ঠিক করছি এই শিক্ষাবর্ষে চলতি 2021-এ কোথায় কোথায় কি ঘাটতি রয়েছে, সেটাকে কি করে পূরণ করব, এই শিক্ষাবর্ষ কতদিন পাওয়া যাবে সেটার উপরও অ্যাসেসমেন্ট করছেন বলে জানান শিক্ষামন্ত্রী।